আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে কুতিকুড়া কোরওপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাফজল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধারা ইউনিয়নের টিম প্রধান মোহাম্মদ বজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন 9 নং ধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তুফায়েল আহমদ বিপ্লব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাতুল হক সাজ্জাদ, সদস্য আব্দুর রহমান সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাফজাল হোসেন, সাধারণ সম্পাদক মুজাম্মেল হক, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুজাইল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন, 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমল পণ্ডিত, সাধারণ সম্পাদক মহরুদ্দিন নির্বাচিত হন। এ বিষয়ে কথা হয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ও আওলাদ হোসেনের সঙ্গে। আমাদের ত্রিবার্ষিক সম্মেলন আমরা উৎসবমুখভাবে আজকে 9 নং ধারা ইউনিয়নের আমরা অনুষ্ঠিত করেছি এবং জনগণের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে তারা স্বতঃস্ফূর্তভাবে খোলাখুলি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন, যাতে সামনে সংসদ নির্বাচনে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জুয়েল আরাংয়ের হাতকে আমরা শক্তিশালী করতে পারি এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে পারি। আজকের যে জনতার যে চেতনা, জননেত্রী শেখ হাসিনার যে আস্থা এবং বিশ্বাস, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের যে অনুশোচনা এবং চেতনা, সেই চেতনাকে ধারণ করে আজকে 3টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে এবং সকলের এক বাক্যে এক কণ্ঠে তারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন এবং তাদেরকে দায়িত্ব দিয়ে আগামী দিন ওয়ার্ডের তৃণমূল সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তৃণমূল থেকে কমিটি গঠনের বিষয়ে ধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তুফায়েল আহমেদ বিপ্লব বলেন, আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2023 সালের 23 সাল নাগাদ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, সেই নির্বাচনকে সামনে রেখে সেই নির্বাচনী বৈতরণী পার কেমনে করতে পারি সেটাই মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি করতে যাচ্ছি। সেই ওয়ার্ড এবং ইউনিয়ন হবে আগামী জাতীয় নির্বাচনের হাতিয়ার। সেই কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কমিটিকে পুনর্গঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই জন্য মাননীয় এমপি মহোদয় জনাব জুয়েল আরাং সাহেবকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ধারা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।